গাড়ি আমার কাছে একটা বিশেষভাবে আগের থেকে কন্ট্রোল হয়ে গেছে, সেটা হয়তো ব্রেক না থাকলেও প্রবলেম নাই। ইঞ্জিন ব্রেকটা ভালোভাবে ইউজ করতে পারলে মনে হয় না একটা গাড়ির ব্রেক দরকার আছে, পতলা থাকলেই হয় আর কি। কন্ট্রোলও খেলা হচ্ছে বাংলাদেশের আর ভারত। আমি আবার একটু ভিন্ন জগতের, আমার খেলা কে দেখবে এটা হলো বড় কথা। খেলা দেখার সময় নেই, খেলতেছে ওদের মোকাবিলা দেখে তো আর লাভ নেই। আমি খেলবো, আপনারা দেখবেন, বিষয়টা এমন হতে হবে। এখন টেনশন লাগতেছে একটা বিষয় যে মোবাইলটা কি অবস্থা। আর আমার গুগল পিক্সেল 5 5G যে ফোনটা ফুললি ইনটেক ছিল, আমি আমার কনফিউজ ছিল যে যেদিন মারা গেছে আর কি, ডেট হালকা মতলব বৃষ্টি হয়েছিল, ওই মাউন্ট এই সামনে রাখছিলাম এটা, পরে বৃষ্টি আমি মনে হচ্ছিল নর্মালি পানি টানি হয়তো বা গেছে, ওয়াশ করলে হয়ে যাবে। তো ওর কাছে নিয়ে গেছে, ও বলছে সিপিইউ খারাপ, গরম হইতেছে, সবই ঠিক আছে, কিন্তু যেভাবে কাজগুলো করছে আমার কাছে পছন্দ হয় নাই। এইভাবে সব জায়গায় না দেখা মোতাল প্লাজা বা একটা সৌভাস্ততে দুই একটা ভিডিও দেখলাম, আমার যে প্রবলেমটা হয়েছে আপনার প্রসেসরটা রিভলিং করা লাগছে। এটা আসলে রিভলিংটা যদি ফুললি ভালোভাবে না করতে পারে তাহলে ফোন ওইভাবে 100% সার্ভিস হবে না আর কি, ঠিক হবে না। বা যদি রানও হয় নেটওয়ার্ক আইসি বা অন্যান্য ঝামেলাগুলো হইতে পারে এই আর কি।